হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো বা মাধ্যমিকের পরে স্কলারশিপের জন্য আবেদন করেছো, যারা উচ্চ মাধ্যমিকের পরে আবেদন করেছো এবং যারা পলিটেকনিক নিয়ে পড়ছো ও অথবা তোমরা কলেজের যারা স্টুডেন্ট রয়েছো, সমস্ত স্টুডেন্টের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওপেন করা হয়েছে সেই স্কলারশিপ সংক্রান্ত বিশেষ কিছু ইনফরমেশান তোমাদের দেব। এবং তোমরা কতটা এই মানে এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া কতটা সমস্যা হতে পারে বা অনেক কিছু এই বিষয়ে ইনফরমেশান, যে এ তোমরা যদি মাধ্যমিক দিয়ে ইলেভেনে ওঠো সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে কত টাকা পাবে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ওঠো সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে কত টাকা পাবে, তোমরা যদি মেডিকেলের স্টুডেন্ট হও সেক্ষেত্রে কত টাকা পাবে, তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হও বা পলিটেকনিকে পড়ো সেক্ষেত্রে তোমরা কত টাকা পাবে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। সেই কারণে তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার ভাবনা ভেবে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, দ্বিতীয় চ্যানেলে একটি নতুন ভিডিও চলে এসেছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দ্বিতীয় চ্যানেলে ভিডিও আসছে না কেন, তো তোমাদের দ্বিতীয় চ্যানেলে ভিডিও এসছে। যারা দেখোনি, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আই বাটনে লিঙ্ক রয়েছে, তোমরা ক্লিক করে দেখে নাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেকে আবেদন করে দিয়েছে, অনেকে এখনও পর্যন্ত আবেদন করনি। আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চালু রয়েছে। তো এখানে কথা হচ্ছে বৃহস্পতিবারের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহের বৃহস্পতিবারের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 100,000 থেকে বেশি স্টুডেন্ট আবেদন করে ফেলেছে। এই 103,000 স্টুডেন্ট প্রায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে ফেলেছে, যেটা এখনও পর্যন্ত রেকর্ড। এখনও পর্যন্ত ওয়েবসাইট বন্ধ হয়নি, কারণ এখনও পর্যন্ত অনেক স্টুডেন্টের ভর্তির প্রক্রিয়া রয়েছে। এ কারণ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে সবাই তো কলেজে ভর্তি হয়নি, অন্যান্য বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছে, পলিটেকনিকে ভর্তি হচ্ছে, অনেকে ভর্তি হতে পারেনি বা মেডিকেলের দিকে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে, তা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম দিকে যাচ্ছে। তো এখনও পুরো ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়নি, সেই কারণে যে স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটের যে পোর্টাল সেটা খুলে রাখতেই হচ্ছে। আর এবছর যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তোমরা জানো যে তিনটে পরীক্ষা, কারোর দুটো পরীক্ষা হয়নি, সেই কারণে বেশি নম্বর অনুযায়ী যে সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে সেই সাবজেক্টের অনুযায়ী নাম্বার পেয়েছে, সেই কারণে বহু স্টুডেন্ট ভালো নম্বর পেয়েছে। এবং কলেজের যে পরীক্ষা হয়েছে সেটা বাড়িতে বসে পরীক্ষা দিতে পেরেছে, সেই কারণে অধিকাংশ স্টুডেন্টের নাম্বার অনেক ইনক্রিজ হয়েছে। সেই কারণে এবছর প্রত্যেক স্তরের স্টুডেন্ট কিন্তু অনেক ভালো ভালো নম্বর পেয়েছে, সে ইঞ্জিনিয়ারিং হোক বা অন্যান্য সেকশনের হোক, বিভিন্ন স্টুডেন্টকে ভালো ভালো নম্বর দেওয়া হয়েছে, যে কারণে এবছর অনেক স্টুডেন্ট কিন্তু ভালো ভালো নাম্বার পেয়েছে। এবং যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে নম্বর ছিল সেই নম্বরই রাখা হয়েছে, সেই কারণে অধিকাংশ স্টুডেন্ট যেহেতু বেশি নম্বর পেয়েছে এ আবেদনও করেছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট। সেক্ষেত্রে এই এখনও পর্যন্ত 103,000 বেশি স্টুডেন্ট আবেদন করে দিয়েছে। বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়েছিল 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই স্কলারশিপ চলছে এখনও পর্যন্ত। আর 2011 সালে যখন এই স্কলারশিপ শুরু হয়েছিল সেই সময় যে স্টুডেন্টদের আর কি স্কলারশিপ দেওয়া হতো, বছরে মাথাপিছু খরচ হতো ও তোমাদের 6,000 থেকে 18,000 মধ্যে, বছরের কথা যদি বলি 6,000 থেকে 18,000 মধ্যে খরচ হতো। কিন্তু 2019 সালের কথা যদি বলি সেক্ষেত্রে এ মাথাপিছু খরচের পরিমাণ এসে দাঁড়িয়েছে 12,000 থেকে 96,000 পর্যন্ত। মানে বছরে একটা স্টুডেন্টে এর স্টুডেন্টকে দেওয়া হয় এই স্কলারশিপের ধরুন 12,000 থেকে 96,000 মধ্যে, মানে কোনো কোনো স্টুডেন্ট 96,000 বছরে দেওয়া হয়। তার মানে এডুকেশনের দরুন সে কী পড়ছে তার দরুন কিন্তু এই স্কলারশিপে দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছো প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই স্কলারশিপ দ্বারা হেল্প পায় বা এই স্কলারশিপ দ্বারা তারা পড়াশোনা অব্যাহত রাখতে পারে। তো এখানে আগের বছরের কথা যদি বলি, আগের বছর 230 কোটি টাকা এই স্কলারশিপ দেওয়া হয়েছিল। মানে 2019-এর যদি কথা বলি, 2019 সালে এ স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়ার জন্য সরকারের খরচ হয়েছিল 230 কোটি টাকা এবং বৃত্তি পেয়েছিল 130,000।
তার মানে বুঝতেই পারছ এবছর যে বৃত্তির পরিমাণ সেটাও বাড়বে। এ সেই কারণে যে স্কলারশিপের বা অনুদানের স্কলারশিপের যে অনুদান তার টাকা কিন্তু অনেকটা বেড়ে যাবে, এইটাই আশঙ্কা করা হচ্ছে। এবং তোমাদের বারবার বলছি যারা এখনও পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন করোনি তারা অবশ্যই স্কলারশিপের জন্য আবেদন করে ফেলো, কারণ আর বেশি সময় কিন্তু তোমরা পাবে না। এখনও পর্যন্ত পোর্টাল খোলা রয়েছে, যারা আবেদন করনি করে ফেলো। কীভাবে আবেদন করবে, এ কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে তার জন্য কিন্তু আমি রীতিমতো ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি, যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলো। আর যারা আবেদন করে ফেলেছো তারাও কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করার পর তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও সেক্ষেত্রে এ কোন স্টুডেন্টকে কত টাকা মাসে দেওয়া হতে পারে, তোমরা যদি মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকের কোর্সের জন্য পড়াশোনা করো অর্থাৎ যারা ইলেভেনে উঠেছো আবেদন করে যদি স্কলারশিপের জন্য সিলেক্ট হও তাহলে প্রতি মাসে 1000 টাকা করে তোমাদের দেওয়া হবে। আর উচ্চ মাধ্যমিক পাশের পর যদি তোমরা এই স্কলারশিপে আবেদন করার পর তোমরা যদি স্কলারশিপ পাও সেক্ষেত্রে তোমরা যদি মানে উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা করো কলা এবং বাণিজ্য বিভাগ নিয়ে সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে 1000 টাকা দেওয়া হবে। এবং তোমরা যদি বিজ্ঞান অথবা পেশাদার কোনো কোর্সে ভর্তি হও গ্র্যাজুয়েশনের জন্য ও সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। স্নাতক কমপ্লিট করার পর তোমরা যদি স্নাতকোত্তর জন্য অ্যাডমিশন নাও তাহলে তোমরা যদি বাণিজ্য এবং কলা বিভাগের হও তাহলে 2000 টাকা করে প্রতি মাসে পাবে। এবং যদি তোমরা বিজ্ঞান এবং পেশাদার কোনো কোর্সে ভর্তি হও স্নাতক পাস করে স্নাতকোত্তরের জন্য সেক্ষেত্রে তোমরা 2500 টাকা করে প্রতি মাসে পা। নন টেট ইনফিলের যে স্টুডেন্টরা রয়েছে তোমাদের 5000 টাকা করে দেওয়া হবে। এবং পিএইচডির জন্য যারা ভর্তি হয়েছে বা পিএইচডি যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের 8000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং ইঞ্জিনিয়ারিংয়ের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরও প্রতি মাসে এই স্কলারশিপে 5000 টাকা করে দেওয়া হবে। এবং যারা পলিটেকনিক পড়ছো ও তোমরা ইলেভেনের পরে পর মানে টি ক্লাস উচ্চ মাধ্যমিকের পরে পরও কিংবা মাধ্যমিকের পরে পরও তোমরা পলিটেকনিকে পড়ে যদি স্কলারশিপ পাও সেক্ষেত্রে প্রতি মাসে তোমাদের 1500 টাকা করে দেওয়া হবে। এছাড়া তোমরা যদি মেডিকেল লাইন নিয়ে পড়ো স্নাতকের যারা রয়েছো মানে স্নাতক কোর্সে যারা পড়ছো ও সেক্ষেত্রে তাদের 5000 টাকা করে দেওয়া হবে। এবং তোমরা যদি ডিপ্লোমা কোর্স মেডিকেলের বিভিন্ন ডিপ্লোমা কোর্স রয়েছে ডিপ্লোমা কোর্সের যদি জন্য যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তো এখানে মোটামুটি সমস্ত স্টুডেন্টের যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা আমি জানিয়ে দিলাম। আর তোমাদের মধ্যে কারা আবেদন করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।